আসসালামু আলাইকুম, চলে আসলাম বাইক ওয়ার্কে। আমি রানা। তো আজকে সিভি হর্নেট পুরো ফুল মাস্টার সার্ভিস প্লাস ইঞ্জিনের কাজ আমরা করব, সেটাই আপনাদের দেখাবো। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। তারপর আছে আপনার ব্যারিং, তারপরে আছে স্ট্যান্ডার্ড ব্লক সেট পুরো কমপ্লিট। তো এইগুলো আমরা আজকে এই বাইকে লাগাবো। এটা হলো সিভি হর্নেট 160 আর এর কাজ চলতেছে। তো বেল্টটা ফিটিং করতেছি, তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। সুন্দর করে বেল্টগুলো চেক করে নিতেছি, কারণ বেল্টগুলো চেক করে নিলে বাইকের পারফরমেন্সটা ভালো হবে। কারণ যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমার নিজেরই কাজে সমস্যা হবে এবং কাস্টমারের মন খারাপ হবে। এই জন্য আমি সুন্দর করে চেক করে নিয়েছি, সবগুলো ঠিক আছে আমার কাছে মনে হয়েছে। তো এইবার ক্যাম সেটিং করতেছি, দেখুন। তো ক্যামটা ইঞ্জিন অয়েলের ভিতরে চুবাই নিছি। Thank you.
তো সিলিন্ডার ব্লকটা আমি খুললাম, প্যাকেট থেকে ছিঁড়ে নিলাম, ছিঁড়া মানে ইঞ্জিন অয়েল দিয়ে আমি ফিটিং করবো। পরিমাণ মতো বেশি করে একটু ইঞ্জিন অয়েল দিলাম যাতে দ্রুত জিনিসটা আমি ফিটিং করতে পারি, ঝামেলা যেন না হয়। অ্যান্ড সিলিন্ডারের ভিতরে দিয়ে দিলাম যাতে আমার কাজে সুবিধার ক্ষেত্রে। তো এই যে আরামসে ঢুকে গেল, হাতে বাড়ি দিয়ে ঢুকে দিয়েছি, কারণ অনেক সময় মেটাল দিয়ে কিছু বাড়ি দিয়ে ট্যাপ টপ পরে যায়, স্কেচ পরে যেতে পারে। তো ম্যাগনেটটা ঘুরায় ঘুরে একটু দেখবো যে ঠিক আছে কি না, এবং পিস্টন গার্ডারটা লাগাম, লাগা যত দ্রুত পারি আপনি ছেড়ে দিতে দিব, কেন অনেক রাইত হয়ে গেছে। আমরা ইঞ্জিলটা উঠে ফেলেছি অলরেডি, তো আদার যে পার্টসগুলো আছে সেগুলো ফিটিং করব। ফিটিং করে ডান আপনাদের কম্প্রেসার টেস্ট করে দেখাবো। এই যে আমরা কম্প্রেসার টেস্ট করতেছি, প্রায় 100% কম্প্রেসার দেখতেছি। তো এটার উদ্দেশ্য হলো কি, ইঞ্জিল ফিটিং করার পরে কম্প্রেসার ঠিক আছে কি না বাইকে সেটাই চেক করতেছি। তারপরে এই আমরা পরে 100% কম্প্রেসার দেখবো পাইছি কি না। হ্যাঁ, আমরা 100% কম্প্রেসার পাইছি, তো এটা চেক করা দরকার। তো এই যে আমরা ইঞ্জিল কিট চাপা ইনস্টল করছি, তারপর বামের যে সুইচ চাপা সেটাও ইনস্টল করছি, যেটা লাইট জ্বলা থাকে তো সবগুলো যে বন্ধ হয়, যে টেন লাইটটা জ্বলা থাকে তো এটাও আমরা বন্ধ করে দিছি এই সুইচের মাধ্যমে। তো ভালোই টাকার কাজ করছি, অনেক সময় লাগছে। তো বাইকটি নামাই, নামায়া ওয়াশ টাশ করে কাস্টমারকে দিয়ে দিই, কারণ রমজান মাস, সেও সারাদিন রোজা রয়েছে, ক্লান্ত হয়ে গেছে। তো ভাইয়াটা অনেক কষ্ট করছে, সে পুরান ডাকে গেছে, অনেক কিছু পার্টস শর্ট ছিল সে নিয়ে আসছে। তো ভাইয়াটাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করছে আজকে সারাদিন আমাদের জন্য। তো আমরা ভাইকে যতটুকু পারছি সাপোর্ট দিয়েছি।